কনসেপ্ট ক্লিয়ার হবে নাকি, মানে নাকি পার্সোনালি কোনো প্রবলেম সলভ করতে চাচ্ছেন, বলেন কিছু বলেন না, আমাদের এই জায়গাটায় প্রবলেম তাই না? আপনার এটা ডান, আমি লিঙ্ক দেখিনি। এই সেকশনটা ব্যাকগ্রাউন্ড তারা দেয়, আমি পুরোটাই করি, কারণ সবার প্রবলেম একরকম না। আর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি পিএইচডিটা অফ করে দেই, কারণ হ্যাং করছে, সকাল সকাল একটু প্রবলেম করে। ওয়েবে যাই, 1733, তারপর হচ্ছে লয়ার, এর ভিতরে ইমেজ যদি কল করে, পুরোটা কল করা হয়নি, এটা পুরোটাই, এই যে পিএইচডি যেটা আছে এটা পুরোটাই আমি ইমেজ আকারে নেব, কন্ট্রোল অল্টার শিফট এস, মানে আমি পিএইচডিটা অফ রাখবো, পিএইচডি দেখে দেখে কাজ করব না, আমার পিক্সেল পেপার অ্যাড করব না। আপনারা তো বুঝে গেছেন পিক্সেল পেপার কীভাবে করে, হ্যাঁ ড্রপ বক্স এখন কই আসতে হবো, না না দরকার নেই, ফেসবুক লগ ইন করে নেই, টাইম লাগে। এখানে পিএনজিটা দিয়ে দিই, ঈদের পরে ফার্স্ট ল্যাপটপ পাবেন, মানে আমি পাবো আর কি, এই ল্যাপটপটা এসএসডি করে নেব। এইখানটা আমি ওপেন করতে পারবো, যদি আমি স্ক্রোল করি আমরা এই জিনিসটা দেখবো, তাই তো? এটা এটা তো করা হয়ে গেছে তাই না, আমরা এটা করছিলাম না উপরে, এই যে আরো উপরে করছিলাম, এখানে এক্স্যাক্টলি সেম জিনিস, এবং কন্টেন্ট যেটা আছে সেটা কালার কম্বিনেশন এক্স্যাক্টলি এটার মতো, শুধুমাত্র উইথ কম বেশি হবে এই আর কি। আর এখানে যে এফেক্টটা এবং টেক্সটটা এটাও কিন্তু এখানে করা আছে, এই ওভারলে এফেক্টটাই হচ্ছে আমি এর মধ্যে দিব। আর এখানে মনে হচ্ছে একটু ফ্রেশ, আর এখানে কিন্তু এরকম ফ্রেশ না, কালার আছে, কারণ ইমেজটাই এরকম। আর এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা খুব ইজি, কিন্তু গ্রিড সিস্টেমটা মেনটেন করবো কীভাবে সেটা আমরা দেখবো, এবং সবার শেষে আমরা ফ্লেক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা নিচের দিকে যাই, এখানে তো আমাদের কোনো কাজ নেই, কল সিস্টেম ডান, শুধুমাত্র ইন্সপেক্ট এলিমেন্ট করে এইটাকে বানাবো। এই সেকশন অ্যাটর্নি সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, ইমেজ দেব কোনটা, অ্যাটর্নি বিজি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, এবং CSS ফোল্ডার থেকে বের হতে হবে ডাবল ডট, তারপর আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকবো, দেন হচ্ছে ইমেজটি, তারপর এটির যদি ইমেজের সাইজ আমার এই মনিটরের সাইজের থেকে যদি বড় হয় তাহলে ইমেজটা রিপিট হয়। আমার ল্যাপটপে হয়তো ইমেজের সাইজ বড় মনে হবে, বাট কিন্তু কন্টেন্টের কারণে কিন্তু লম্বা হয়ে গেছে, এবং দেখেন রিপিট হয়ে গেছে, এই যে রিপিট এটা বোঝাই যাচ্ছে। তো যদি আমরা অ্যালাইন করলে এটা পারফেক্ট হবে, বাট আমি যখন বড় মনিটরে দেখবো ইমেজটা কিন্তু অতটা বড় না যতটা আমার মনিটর বড়, যদি আমি বড় মনিটরে দেখি বা অন্য কেউ যদি দেখে বা কোনো ক্লায়েন্ট যদি দেখে বড় মনিটরে, সেক্ষেত্রে আপনার অবশ্যই এটাকে রিপিট করে নিতে হবে, কাভার করতে হবে, যাতে একটা ইমেজ মানে সিঙ্গেল ভাবে শো করে এবং পুরো জায়গা জুড়ে যেন কাভার করে, সেটা বড় মনিটর হোক আর ছোটো মনিটর হোক না কেন, ওইটার জন্য বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, দুইটা জিনিস অবশ্যই করে রাখবেন, একটা হচ্ছে রিপিট নো রিপিট, আপনি দেখতে পাচ্ছেন পারফেক্ট কিন্তু তারপরেও বলবেন, এবং দেখেন নিচে ইমেজের বাইরে চলে গেছে, মানে আমার দেখাচ্ছে না কারণ রিপিট হচ্ছে না। আর এখানে বলবো ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার্ড, তাহলে কাভার্ড হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার্ড করলে আমার ভিতরে কন্টেন্টের সাইজ অনুযায়ী আমার লম্বা হতে পারে কন্টেন্ট দিতে দিতে এই সেকশনের ভিতরে, তখন কিন্তু আপনার ইমেজটা কাভার্ড হবে, এবং কাভার্ড হলে কিন্তু ইমেজের কিছু পার্ট দেখা যাবে না, কারণ ইমেজটা ওর মানে ডাইমেনশন অনুযায়ী কিন্তু বড় হবে এই যদি কাভার হয়, হ্যাঁ হাইট উইথ সব পাশ দিয়ে ডাইমেনশন অনুযায়ী বড় হবে, রেশিও অনুযায়ী,
রেশিও অনুযায়ী বড় হবে। আপনার যদি হাইটে কন্টেন্ট যদি বেশি হতে অনেক বড় লম্বা হয় তাহলে ডান দিকে কিছু কন্টেন্ট দেখাবে না, ইমেজ দেখাবে না, মানে ও বড় হতে থাকবে রেশিও অনুযায়ী। সো ওই কারণে মানে কাভারটা করতে হয় ওই দিক থেকে যে আপনার পারফেকশনও যাতে ঠিক থাকে, মানে দেখতে ভালো লাগে, হয়তো কিছু ক্রপ হয়ে যাবে। আর সব মনিটর কিন্তু একরকম হবে না, আপনার কিছু কিছু মনিটর দেখবেন ইমেজটা পারফেক্টলি দেখাচ্ছে, আবার কিছু কিছু মনিটরে দেখাবে না। এটা ডিপেন্ড করে হচ্ছে ইমেজের সাইজের উপরে, কারণ ইমেজের অনেক জায়গায় দেখবেন ইমেজ উইথে অনেক বড় আবার হাইটে অনেক ছোট, তখন কি হবে মানে উইথটা থেকে একটু ক্রপ হয়ে যাবে, মানে কিছু জিনিস দেখাবে না যদি আমরা কাভার করি, এইটা হয়। সো আমি কাভার করব, এই যে দেখেন এটা হওয়ার কারণে কি হলো, ইমেজটা কিন্তু লম্বা হয়ে গেছে, এই লম্বার কারণে ডান দিকের অনেক পোর্শন মানে দেখা যাবে না, হাইট হয়ে যায়। আর এটা হাইট হয়ে যায় মানে এমন না যে এরকম স্ক্রল করে দেখা যাবে, ওটা কিন্তু কখনোই দেখা যাবে না। আচ্ছা ভাই, ফটোশপ থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেটা ইউজ করা হয়েছে সেটা কি হাইট নিয়ে কাজ করা যায় না? যায়, এখন তো করতে পারবো না, কারণ আমি এখানে কন্টেন্ট দিয়েছি যে ওইটা আমি করবো প্যাডিং এর মাধ্যমে, ওটা তো করবোই আমার তো। আপনার যদি পিএইচডি না দেয় তখন আপনি কি করবেন? আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আপনাকে পিএইচডি দিল না, আপনি হাইট কীভাবে মাপবেন? আর হাইট সব জায়গায় সমান হয় না, হাইটটা ডিপেন্ড করে আপনার মনিটরের উপরে। আমি আগেই বলেছিলাম পিএইচডির সাইজ কিন্তু অনেক বড়, পিএইচডির আর্টবোর্ডটা অনেক বড়, মানে বড় ডিভাইসের জন্য। তো আপনি তো ছোটো মনিটরে কাজ করছেন, নিশ্চয়ই আপনার ফন্ট সাইজ প্যাডিং থেকে শুরু করে উইথ সব কিছু আপনাকে চিন্তা করতে হবে। ওইভাবে আমরা যখন বুটস্ট্র্যাপ ধরবো ঈদের পরে, প্রথম ক্লাসের দিনে বুটস্ট্র্যাপ হবে, ওই দিন আপনি আরও বুঝতে পারবেন কনসেপ্টটা যে এগুলো কী হচ্ছে। আচ্ছা, আমরা এইখানে আমরা এই কন্টেন্টগুলো হোয়াইট কালার করতে হবে, রাইট? সো এখানে এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এই কন্টেন্টটা কিন্তু এরকম ব্লু কালার, বাট আমার এই জায়গাটা কিন্তু হোয়াইট কালার। তো আমি যদি এখানে হোয়াইট কালার করি তাহলে কিন্তু আমার উপরেও হোয়াইট কালার হয়ে যাবে, তার মানে কি আমার এতটুকু অংশ নেস্টেড করা উচিত, তাই না? কাকে নেস্টেড করব? এই যে অ্যাটর্নি কন্টেন্টকে, যাতে আমার এর ভিতরে যে এইচ টু আছে সেটার জন্য কালার চেঞ্জ হয়। সো ওইটা আমি একটু পরে করছি, বাট উপরে থেকে একটু প্যাডিং করা উচিত, রাইট? উপরে একটু গ্যাপ আছে, এই যে কতখানি গ্যাপ এটা আমাকে চিন্তা করতে হবে, এখানে যতখানি গ্যাপ তার ডাবল কিন্তু, অথবা আমরা উপরে থেকেও ডাবল। আচ্ছা, এই যে নিচে যতখানি গ্যাপ আছে ততখানি, তাই না? গ্যাপ কিন্তু সবসময় সমান রাখতে হবে, আপনি কোথায় 100 দিলেন, কোথায় 120 দিলেন, কোথায় 150 দিলেন এমনটা করা যাবে না। বাট আমাদের এই পিএইচডিতে আমরা জানি যে উপরের দিকে কম, নিচের দিকে একটু বেশি, আবার কোনো জায়গায় উপরে কম, নিচের দিকে একটু বেশি, একটু 19-20 আছে। তো আমাকে মিলাইতে হবে যে এখানে দেখেন হাইটটা যতখানি ততখানি কিন্তু মনে হচ্ছে উপরেরও, রাইট? এরকম মনে হচ্ছে না, এই যে ইমেজটা শেষ প্রান্ত পর্যন্ত। সো ওইটা চিন্তা করব, এইখানে হাইটটা একটু বেশি। সো এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি আমরা প্যাডিংটা পাচ্ছি, এটা পুরোটা নেই, উপরের দিকে কিন্তু প্যাডিং বেশি হবে, এই জায়গাটা আমরা দিব। সো ক্লিক ক্লিক, আমি যদি পিএইচডি থেকে মারতাম আমাদের জন্য ইজি হইতো, এই যে দিলাম, কিন্তু উপরের দিকে হাইটটা একটু বেশি হবে না, যেটা বুঝলাম। তো আমরা 200টা করব, এখানে 200 দেব, আর নিচের দিকেও কি হাইট বেশি এটাও দেখে নেই, যতক্ষণ উপরে হাইট 200 পিক্সেল, নিচেও কি এরকম, নিচেও এরকম, তার মানে আমরা নিচেও দিব হচ্ছে 200। ওকে, সমান ভালো। এখন ভিতরে কাজ করি, অ্যাটর্নি কন্টেন্ট এটার উইথ এই অনুযায়ী কতখানি হবে, 30%, এটা হচ্ছে 70%, অথবা 40%, 60%, 37, হ্যাঁ 30-70 দেবো। সো আমরা এটার বলবো হচ্ছে উইথ 30%, ফ্লোট হবে লেফট। আচ্ছা, আর অ্যাটর্নিসে এখানে বলবো যে উইথ 70%, ফ্লোট হবে লেফট, তো ডান দিকে চলে আসবে। কিন্তু এই যে অ্যাটর্নিস দিলাম, এই অ্যাটর্নিসে কিন্তু আবার অনেকগুলো অ্যাটর্নি আছে, এই অ্যাটর্নিগুলোকে আবার 50% করতে হবে, তখন অ্যাটর্নির যত পার্সেন্ট 70%, এইটাই এদের জন্য হচ্ছে 100%। এ কিন্তু বাইরেটা চেনে না, এই 70%, এখানে যদি আমি 200 পিক্সেল চাই আর এদেরকে যদি বলি এটাকে ভাগ করো, তাহলে কি ওই 200 পিক্সেল 100% হিসেবে ভাগ করতো না? তো এই 70% এদের জন্য হচ্ছে 50% করে নিব, আর যখন 50-50 দিব অটোমেটিক্যালি এই দুইটা নিচে চলে যাবে। সো যে কোনো একটাকে ধরে আমি যদি বলি উইথ 50%, ফ্লোর যদি ধরি লেফট, তাহলে পাশাপাশি চলে আসবে, কিন্তু আমি কিন্তু মাঝখানে গ্যাপ করে নিই বা প্যাডিংও দেয়নি, তাহলে এই গ্যাপটা কোথেকে আসলো? কারণ হচ্ছে ইমেজের সাইজ ছোটো, তুলনামূলক ইমেজের সাইজ একটু ছোটো। এই যে দেখেন একটু রেড কালার আসছে, ইয়েলো কালার, মানে হচ্ছে স্পেসটা পাচ্ছে। তো আমি এইখানে ধরে আমি বলবো যে উইথ 100%, আর এরপরে আমরা এই অ্যাটর্নিতে আমরা প্যাডিং করব যাতে স্পেসটা পায়। সো
এখানে প্যাডিং করব 15%, যেটা উপরে আমি পিক্সেল যেটা আমি উপরে দিয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম তার চেষ্টা করব। এখানে তো তাই না, 10 পিক্সেল দিয়েছিলাম, সো আমরা এখানে বলবো 10 পিক্সেল। ওকে তাহলে এটা ডান কি বলেন? 50% যখন করা হয়েছে লেফট করার পর সাথে সাথে উপরে উঠে গেছে, আমি 50% দেওয়ার পর আপনার লেগে গেছে উপরে নিচে প্যাডিং এই জায়গাটায়। আপনি মেবি ক্লাস একই রকম দিয়েছিলেন, এই কন্টেন্টটা তখন পজিশন হয়ে গেছিলো এই জন্য লেগে গেছে। আমি যেটাকে পজিশন করব, পজিশন করে এই জায়গাটা নিয়ে আসবো, তো বুঝতে পারছেন তখন প্রবলেম হবে না। আচ্ছা আর একটা জিনিস, এখানে কিন্তু ওভারলে আছে রাইট, কিন্তু আমার এটা পাবে না, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না এখানে ওভারলে করার সময় এটা সহ নিয়ে নেয়। তাহলে আমরা কী করেছিলাম, ভিতরে একটা ডিপ দিয়েছিলাম এবং ভিতরে পজিশন করেছিলাম যাতে প্যাটার্নটা না আসে, তাই না? ওই কাজটা করবো আবার, আমাদের একটা মিস্টেক ছিল আর আমি ইচ্ছে করে করছি এটা, যাতে আমি সিএসএস করার সময় এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটা আমি এখানে দেই, আমি চাইছিলাম আজকে এক্সাম নেবো আপনাদের, কিন্তু আপনাদের প্রবলেম দেখে ভাবলাম। আচ্ছা এটাকে নেস্টেড করি আর ভিতরে একটা ডিপ কল করি, নেস্টেড কাকে করবো? এই যেগুলো, সো আমার নেস্টেড করবো হচ্ছে অ্যাটর্নি কন্টেন্ট হেডিং H2 সবগুলোকে এখানে, এটাই তো না? হ্যাঁ, সো অ্যাটর্নি কন্টেন্ট আমি তো নিজেই দেখি না, হেডিং H2, তারপর হচ্ছে ওই যে আমরা লাইনটা কিভাবে দিয়েছিলাম, আচ্ছা তাহলে আফটার বিফোর না আফটার কোনটা? তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা H2 তে না হেডিংয়ে? H2 না হেডিংয়ে, এই যে হেডিংয়ে, তো আমার এটাই কপি করি এখানে বসা দিই, ওইটাকে অ্যালাইন করতে হবে, এটা গেল। আর মার্কআপে যে ভুলটা আছে সেটা হচ্ছে এটাকে আমরা প্যাডিং করছি না, প্যাডিং করে অ্যালাইন করলাম, কিন্তু একে যদি রিলেটিভ করি ওই প্যাডিং সহ কিন্তু আমার পজিশনটা নিয়ে নেবে, সো এই কারণে এর ভিতরে আর একটা অপশন অ্যাড করব। ইফ অ্যাটর্নি কী লেখা যায় উপরে, কী দেখেছিলাম? না কিচ্ছু লিখে নেই, হোয়াট ইউ ডু লিখছিলাম, হোয়াট ইউ ডু পার্টের পর, তো অ্যাটর্নি পার্ট বলি আর এখানে এটা অ্যাড করে দিই। সেম ওয়েতে এই জিনিসটাকে আবার কপি করি এখানে, আচ্ছা সবগুলো তো একই রকম, সো আমার ডিলিট করলেও সমস্যা নেই, এগুলো ডিলিট করে দিই, ডিলিট, আর এটাকে রিপিট করি। এটাই তো হবে, ওকে, আর অ্যাটর্নি পার্টকে আবার নেস্টেড করি, নেস্টেড বলতে শুধুমাত্র এটা কল করলে হয়ে যাবে, এখানে কল করি, এটা প্রবলেম না যে অ্যাটর্নির পার্টকে নেস্টেড করে আবার ইমেজকেও কল করতে হবে, এমনটা না বা প্রয়োজন নাই, রিফ্রেশ। এখন এটাকে অ্যালাইন করে ফেলি, এর ভিতরে হেডিং, তারপর এই যে এটাকে আমি ধরবো, কালার দিব হচ্ছে হোয়াইট, এবং কালারটা দুই পার্টে না, দুটো লাইনে, দুটো লাইনে হলে আমার উপরেটা কিন্তু ছোট নিচেটা হচ্ছে বড়, এটা একটা প্রবলেম। আচ্ছা এই প্রবলেমটা সলভ করবো এইভাবে, ম্যাক্স উইথ দিয়ে, ম্যাক্সিমাম উইথ 100 পিক্সেল, এমনি অ্যালাইন হয়ে যাচ্ছে। কার্সার রাখেন, আমরা উইথটা অতিরিক্ত কম দিয়েছি, আমরা 500 করি, এবার ঠিক আছে মনে হচ্ছে না এটা সাইজ একটু বড় করা উচিত, কিন্তু আমরা অনেক বেশি ছোটো করে ফেলছি, তাই না? এইখান থেকে যদি আমি ফন্ট সাইজটা বাড়াই দিই তাহলে সব জায়গায় বাড়বে, তাই না? এক জায়গায় তো বাড়াবো না, সব জায়গায় বাড়াবো, আর আমি যদি এখানে করতাম তাহলে শুধুমাত্র এখানেই বাড়তো, এটা তো করা উচিত হবে না। এবার আসেন বিফরে, বিফরটা কিন্তু ধরেনি, আচ্ছা ধরেছে, এখানে আমি করেছিলাম লেফট 50%, যাতে মাঝামাঝি জায়গায় আসে, এটা করা হয়েছিল এটার কারণে, সো এখন এটাকে আমার বাম দিকে নিয়ে যেতে হবে, সে আমাকে বলতে হবে লেফট 0, ঠিক আছে
বুঝছি এটা, কিন্তু দেখেন ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, এটাও আমি জিরো করা উচিত না, শুধুমাত্র এই পার্টের জন্য। সো আমি এখানে জিরো করে দেবো, তাহলে উইডটা বেড়ে গেল, মানে ও ভিতরে ঢুকে গেছিল। আচ্ছা এখন এই পার্ট ডান, এবার আসেন সি মোড, সি মোডে ক্লিক করি, সবার আগে কালারটা দেওয়ার চেষ্টা করি, কালার কোনটা হবে, কালার কালার হবে অরেঞ্জ, তারপর আর কি ফন্ট সাইজ হতে পারে 16 পিক্সেল, বাই ডিফল্ট থাকে, ফন্ট ওয়েট একটু মোটা করি, আর এটা 14 বা 16 দেই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আপার কেস ছিল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা তো অ্যালাইনমেন্ট নিয়ে আর চিন্তা নেই, কারণ এগুলো কিন্তু অলরেডি আমি করে রেখেছি, ওই কারণে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছি। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওভারলের কাজটা পরে দেবো, আগে আমরা ভিতরে কাজগুলো করি। এইখানটায় যদি আমি কাকে পজিশন করব, একে অ্যাবসোলিউট করবো তাই না, পজিশন অ্যাবসোলিউট, তারপর নিচেই রাখবো, এমন না যে উপরে রাখবো, আমি 2 দিয়ে রাখলাম, ভ্যানিশ কই গেছে জানেন, নিচের দিকে গেছে কোথাও না কোথাও, কিন্তু দেখা যাবে না কেন গেছে, কারণ আর এখানে কিন্তু নাই, দুইটা শুধুমাত্র দেখাচ্ছে সামহাও, আমি কি কপি পেস্ট বেশি করিনি তাই নাকি। আচ্ছা এখন রিলেটিভ করা হয়নি, যদি আমি এটাকে রিলেটিভ করি, সর পজিশন রিলেটিভ, আর একে যদি বলি লেফট 0, তাহলে কিন্তু বাম দিকে সরে যায়, দেখা যায় টেক্সটটা, দূরের মানুষ একটু কম দেখবেন, এবার বোঝা যায়, এবার আরও বোঝা যাবে, ও কিন্তু একেবারে ইমেজের বাইরে চলে গেছে, কেন গেছে জানেন, কারণ একে ধরা হয়েছে, ও অ্যাটর্নিকে পজিশন রিলেটিভ ধরা হয়েছে, যেটা আগে ছিল, আমরা কিন্তু পরবর্তীতে অ্যাটর্নির পার্ট নিয়ে আসছি, অ্যাটর্নির প্যাডিং সহ কিন্তু পজিশনটা নিচ্ছে, প্যাডিংটা কিন্তু ওই ট্যাগেরই হচ্ছে জায়গা হিসেবে ধরে, মার্জিন হলে বাইরে থাকতো, কিন্তু এর প্যাডিং মানে কি, এর জন্য বাইরে, এই কারণে একে পজিশন রিলেটিভ করা হবে, একে না, যদি আমি একে রিলেটিভ করি আবার এটাকেও রিলেটিভ করি, এতে কোনো প্রবলেম নাই, কারণ ও কিন্তু রিসেন্ট প্যারেন্ট, যেটা যার রিলেটিভ থাকে রিসেন্টটাকে ও পজিশন রিলেটিভ ধরে, পজিশন রিলেটিভ তো আমার বডিকেও করতে পারি, তার মানে এই না যে বডিকে সে রিলেটিভ ধরবে, ও ধরবে হচ্ছে রিসেন্টটাকে যেটা রিলেটিভ আছে সেটা, এখানে থাকলেও সমস্যা নেই, হতে পারে অন্য কোনো কারণে আমি এটা অ্যাড করছি, বা অন্য কোনো ট্যাগের জন্য বা অন্য কোনো ডিজাইনের জন্য। আচ্ছা এটার H4 অলরেডি কিন্তু আমরা এখানে মনে হয় ব্রেক দিয়েছিলাম তাই না, এই যে ব্রেক, সো ওই ব্রেক অনুযায়ী কিন্তু আমরা এটা ডিজাইনটা করব, আমি এতটুকু রাখি বা 25 রাখি, এটাকে একটু উপরে তুলবো, হ্যাঁ কি ম্যাক্স উইথ, হ্যাঁ আমি তো একটু দেখালাম, আমি তো বলছি যে আমি একটা জায়গায় অনেক কিছু দেখাবো, এর আগেটা আমি ম্যাক্স উইথ দিইনি, এখানে ব্রেক দিছি, এখানে ব্রেক দেয়নি কেন, কারণ আমি ওটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি, কোনটা ভালো হয় এটা আপনি চিন্তা করেন। সো এটা ডান, এখন এটাকে আমরা হোভার এফেক্ট দেবো আর ওভারলে দেবো, ওভারলে দেওয়ার জন্য কাকে সিলেক্ট করবো, অ্যাটর্নি পার্টকে, এর মধ্যে আমি আফটার বিফোর করবো, বুঝা গেছে, যাতে এতটুকু অংশের উপরে এফেক্টটা আসে, লাস্ট ক্লাসে এটাই দেখেছিলাম, এটা নিয়ে অনেকক্ষণ আমরা কথাও বলছিলাম। কপিট রিপ্লেস, আমার কোডের অ্যাটর্নি পার্টকে বলবো, অ্যাটর্নি পার্টের ভিতরে আমি ওই আফটার বিফোরের কাজটা করব, আফটার দিয়েই করি, আগে কি বিফোর দিয়ে করছিলাম, এত মনে আছে আপনাদের, এটা দিয়ে রাখি, বাকি যে কাজগুলো এটা আমরা উপর থেকে নেব, এই যে এখান থেকে এভরিথিং, মানে আমি শুধুমাত্র কালারটা নেই, বাকিগুলো আমি করি নিচে, কালারটা তো নিতেই হবে, কালারটা অ্যাড করি, এখন যদি রিফ্রেশ দেই কিছু দেখতে পাবেন না, কারণ পজিশন করা হয়নি আফটারকে, একে বলতে হবে পজিশন অ্যাবসলিউট, উইথ হাইট মাস দিতে হবে, এই 100% 100% এই জায়গাটাই কাজ করে, হাইটটাও কাজ করে 100%, বটম দিয়েই করি নাকি, কারণ আমরা এফেক্ট দেবো নিচ থেকে, তারপর হচ্ছে লেফট 0 আসছে, কিন্তু টেক্সট ঢাকা পড়ে গেছে, ইন্ডেক্সিং করতে হবে, নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসলে কি হয়, এই ইমেজের নিচে চলে যায়, বুঝতে পারছেন, যদি আমি এটাকে বলি অপাসিটি
তাহলে বোঝা যাবে। আমি যদি বলি এটা ডিসপ্লে নান, আচ্ছা এর উপরে বেস করে কিন্তু হাইটটা নেয়া, সো আমার ডিসপ্লে নান করা যাবে না। ডিসপ্লে নান করলে কি হয়, আমার জিনিসটা হাইট হয়ে যাচ্ছে না, একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে যদি আমি ইমেজটাকে ডিসপ্লে নান করি। বাট আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, বাট আমি যদি ভিজিবিলিটি নান করি, দুইটা দুই ধরনের কিছু মানে আছে, ভিজিবিলিটি হিডেন, তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে ওর স্পেসটা থাকবে, জায়গাটা নিবে কিন্তু হিডেন হয়ে থাকবে, লাইক অপোসিটি জিরো। ভিজিবিলিটি হিডেন, অপোসিটি জিরো একই রকম কাজ করে। বাট ডিসপ্লে নান মানে কি, ও নাই, ও ওর কোনো অস্তিত্বই থাকবে না। আমি যদি বলি এখানে অপোসিটি জিরো, ওয়ান করে দিলাম, মুখ দিয়ে বলি জিরো, জিরো করে দিলে কিন্তু ওই একই রকম অ্যাক্টিভিটি করে। যদি আমি ফাইভ করি, আমি কিন্তু অপাসিটিটা দেখতে পাচ্ছি, বোঝা যাবে না কারণ ব্যাকগ্রাউন্ড কালার এটা তো। আচ্ছা এখানে কিন্তু ও থাকে, কিন্তু ওই যে ইন্ডেক্সিংয়ের কারণে সে কী করে, নিচে চলে যায়। আমি এখানে মাইনাস ওয়ান করেছি, আমি যদি জিরো করি তাহলে কিন্তু উপরে থাকে, তাই না? এটাকে করলাম, আর এইচ ফোরকে কী করবো, আরও উপরে নেব। তার মানে কি, আমি জিরোর উপরে মানটা দিব, জেড ইন্ডেক্সিং ওয়ান, তাহলে উপরে চলে আসবে। ইন্ডেক্সিং হচ্ছে এটা, মানে কোনটার উপরে কোনটা রাখবো। আর এই কাজগুলো করা হয় পজিশনের সময়, মানে পজিশন যখন রিলেটিভ অ্যাবসলিউট করবেন তখন টপ বটম লেফট রাইট অ্যাক্টিভ হয়ে যায়, কারণ আপনি নর্মালি টপ বটম লেফট রাইট করলে হবে না, তখন পজিশন রিলেটিভ অ্যাবসলিউট বা ফিক্স করতেই হবে। আর এর সাথে হচ্ছে ইন্ডেক্সিং যে অপশনটা, এটাও এই প্রপার্টিটা অ্যাক্টিভ হয়ে যায়, কাজ করে। আর এর সাথে হচ্ছে আপনাকে হেল্প করে, সাপোর্ট করে হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ট্রান্সলেট এমন না যে পজিশনের সময় ইউজ করতে হয়, ট্রান্সফর্ম ট্রান্সলেট কিন্তু সিএসএস থ্রির একটা কোড, এটা সিএসএস থ্রি অ্যানিমেশন তো দেখি নাই না, তো দেখছেন ঠিকই কিন্তু বুঝতেছেন না। আপনারা অ্যানিমেট ডট সিএসএস দেখেন, ওটা কিন্তু সিএসএস থ্রির পার্ট, ওটা দিয়েছিলাম এই কারণে মজা করার জন্য। আচ্ছা আমরা এইচ ফোর যদি বলি ফন্ট ওয়েট কমায় দিই একটু, ফন্ট ওয়েট একটু বেশি যেরকম রাখি, ডান। এখন আমরা এফেক্ট দিব, মানে হোভার করলে কি হবে, আমরা একটা কাজ করতে পারি, হোভার করার সময় ইমেজটা একটু জুম হবে, পারবো করতে? আরো কোনো কনফিউশন আছে এতটুকুতে? ঘুমায় না, আবার লাইট অফ করে দিলে আবার ঘুমায় যাবে। এই রুমটা একটু ঘুমের রুম, অনেকে ঘুমায়, ওই যে ওনারা দুজন ঘুমায় পিছনে। আচ্ছা অ্যাটর্নি পার্ট আফটার, আমরা যেটা করতে চাই ইমেজ, ওই যে কন্টেন্টটা, কন্টেন্টটা কোথায়, এই যেখানে, তো এইটাকে পজিশনিং করবো, তাই না? এটাকে পজিশন করছি, হ্যাঁ। সো আমি চাচ্ছি যে যখন আমি অ্যাটর্নিতে হোভার করব, তখন এইচ ফোরে কী হবে, অ্যাটর্নিতে নাকি অ্যাটর্নি পার্টে বলেন তো? অ্যাটর্নি পার্টে আমরা হোভার করবো, অ্যাটর্নি বাইরে, অ্যাটর্নি পার্টটা যেখানে পজিশন রিলেটিভ করছে। সো হোভার আর পজিশনের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রাখবেন, হোভার হচ্ছে অন্য জিনিস। সো আমি যখন হোভার করব তখন কি হবে, বটম থেকে এটি আর একটু উপরে উঠবে সাপোজ, বা নিচে থাকবে, বা ওখানে থাকবে কিন্তু আর একটু উপরে উঠবে, লাইক 30। আর প্রথম দিকে অপাসিটি থাকবে হচ্ছে জিরো, আর এখানটা দেখা যাবে যখন হোভার করব, প্রথম দিকে আমার কন্টেন্টটা দেখা যাবে না। আর এটাকে ধীরে করার জন্য ট্রানজিশন অ্যাড করব, ইজ ইন আউট, কোথায় অ্যাড করবো, এখানে। এখানে অ্যাড করার কারণ কি, হোভারে না করে এখানে করলাম কেন? যদি আমি হোভারে করতাম তাহলে হোভার করলেই অ্যানিমেশনটা হতো ধীরে ধীরে, কিন্তু আমি যদি কার্সার সরাই তাহলে হঠাৎ করে চলে আসবে। আর আমি যদি এখানে রাখি তাহলে হোভার করলেও অ্যানিমেশন হবে, ধীরে ধীরে কাজ করবে 6 সেকেন্ড ধরে, সরালেও কাজ করবে, দুইটার মধ্যে ডিফারেন্স। সো রিফ্রেশ, এখন দেখাচ্ছে না, হোভার করলে আসে, ঠিক আছে। আচ্ছা এটা বুঝছি নাকি বুঝি নাই, ওভারলে তো করি নাই আমি, এখন আমি তো এইচ ফোরে কাজ করছি, ওভারলে হচ্ছে এখানে, এটার অ্যাক্টিভিটি কী করব, যখন অ্যাটর্নি পার্টে হোভার হবে তখন আপনারে কিছু একটা করব, কি করব বলেন, হ্যাঁ ওই একই রকম জিনিস দেখতে চাই না আমি, আর নতুন কিছু দেখাবো, হ্যাঁ আমি একটু এক্সেপশনাল কিছু দেখাবো। যেমন আমার হোভার কল এটাই আসে, বাট মিক্স ব্লাইন্ড মুড, নাম শুনছেন কখনো, কে শুনছেন, হুম বললেন যে, আচ্ছা এখানে ক্লিক করি,
আমি এই জায়গাটায় অ্যাক্টিভিটিটা করি, তারপরে আমি অন্য জায়গায় যাব, সেটা নিচে নামাই। মিক্স ব্লেন্ড মোড, ইমেজের কালার এবং আমার যে আফটারের যে কালারটা, এটা দুইটা মিক্স করে ফেলে। মিক্স ব্লেন্ড মোড, আপনি চাইলে এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা ছবি তোলার পরে ফিল্টার করেন মোবাইলে, CS3 এই কাজটাও করে। আমি চাচ্ছি যে এরকম হোক, লাইটেন যখন হোভার করবো তখন এরকম আসবে। এই লাইটেনটা কপি করি, এগুলো কিন্তু CS3 কোড, এটা আমি এখানে দিই। আর এটা ধীরে ধীরে কাজ করার জন্য এটা 4 করি, আর এখানেও 4 দিই। হচ্ছে কাজ, কিন্তু হঠাৎ করে আসে তো, কাজ তো করে না, তাই না? যদি এখানে দেই, হঠাৎ করে আসে না। না, এই ব্রাউজার এটাই কাজ করবে, কাজ করে তো, করছে তো। শুধু এটা দিব 0.47, এটা বাদ। তাই নাকি? ওটা না দিলেও কাজ করে, এটা ঠিক, তার মানে এই না যে ওটা বাদ দিলে কাজ করবে ভালোভাবে। আচ্ছা, এখানে প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এইটা এখানেও কল করতে হবে, কারণ ও হোয়েভার করলে এটা তো হঠাৎ করে আসে। এখানে নান করে দেয় যাতে এখানে কিছু না থাকে, এর প্রপার্টি ভ্যালু বা নিজেগুলোতে যাতে থাকে না। তাহলে আর কি করার? আচ্ছা, তাহলে কিছু করার নাই, বা দেখি অন্য কিছু করা যায় কিনা। রিফ্রেশ, আফটার, এই যে নান কাজ করেই না। আমি এটা দিয়ে রাখি আনসেট, মানে সেট নাই, মানে ওর অল্টারনেটলি কিছু রাখতে হবে উপরে, নান কাজ করে না, নর্মালি কিছু নাই। তারপর হচ্ছে ও হঠাৎ করে আসে কিন্তু। আচ্ছা যাই হোক, এটা আমরা জানলাম, বাট এগুলো ফিক্স থাকে হয়তো, মানে হোভার এফেক্টে এগুলো কাজ করে না, এরকম হতে পারে। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে যখন আমরা হোভার করবো তখন ইমেজটা জুম হবে পিছন পাশ থেকে, সেক্ষেত্রে আমার এটা বাদ দেওয়া উচিত, এটা রাখার দরকার নেই, এখানে এটা রাখার দরকার নেই। তাহলে নর্মালি কী হবে, হাইট হচ্ছে 100%, 0 করে দেই, আর এই জায়গাটা হাইট হবে 100%। তাহলে হোভার করলে কী হবে, উপরের দিকে যাবে, যেটা আমরা ছোটোবেলায় শিখছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে হোভার করলে এই ইমেজটা জুম হবে, যেটা আমি বলছিলাম বারবার, এটা করবো হচ্ছে এখানে। তো অ্যাটর্নি পার্ট যখন জুম করব বা হোভার করব, তখন ইমেজ স্কেলিং হবে, নর্মাল স্কেলের মান কত, যখন আমি হোভার করব তখন হবে ট্রান্সফর্ম স্কেল। আমি একদিন বলেছিলাম ট্রান্সফর্মের অনেকগুলো ভ্যালু আছে, একটা হচ্ছে স্কেল, তারপর হচ্ছে রোটেট, রোটেট মানে বুঝতেছেন ঘুরবে, তারপর হচ্ছে এসকিউ, এসকিউ হচ্ছে কোণা ধরে কাজ করে, SKEW না বানান বলিসে হয়তো, আর একটা হচ্ছে ট্রান্সলেট, যেটা আমরা বাবার ইউজ করি। সো এখানে আমরা স্কেলিং ইউজ করবো, বাই ডিফল্ট স্কেলের মান হচ্ছে 1, এখন যেরকম ইমেজটা দেখছেন এটার মান হচ্ছে 1। যখন আমি হোভার করব তখন স্কেলের জুম হবে, একটু স্কেলিং হবে, মানে এত পার্সেন্ট, 100% 1%, সরি 10% বাড়বে বা এরকম কিছু। আচ্ছা, এখানে যখন জুম করব, রিফ্রেশ দিব, বড় হচ্ছে কিন্তু, এই দেখ বড় হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত দেখাচ্ছে, বের হয়ে গেছে। এই যে অতিরিক্ত যে অংশটুকু বের হচ্ছে, এটার জন্য কী করবো? হ্যাঁ, ওভারফ্লো হিডেন করব, কালারটা বড় করব না, ওভারফ্লো হিডেন করব। কিসে করব? অ্যাটর্নি পার্টে করব, কারণ অ্যাটর্নি পার্টে যতটুকু এরিয়া আছে এর বাইরে যেন কোনো কিছু না যায়, আর থাকলেও দেখাবে না। এখন রিফ্রেশ দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা কি ধীরে করতে হবে না? তো আমার এই জায়গাটায় বলতে হবে ট্রানজিশন, আমি চাচ্ছি যখন হোভার হবে একটু টেরা হবে, রোটেট হবে।
তো রোটেটের জন্য কিন্তু আর একটা মান আছে, আর একটা ভ্যালু, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। তারপর কি রোটেট কত, লাইক হচ্ছে 10 ডিগ্রি, এখানে কিন্তু ডিগ্রি হবে কারণ ঘুরবে, তো কত ডিগ্রি ঘুরবে, এখানে পিক্সেলে ঘুরে ঘুরে না, রিফ্রেশ ঘুরে, কিন্তু জুম কাজ করে না। কেন কাজ করে না বলেন তো? একই প্রপার্টি দুইটা দিলে ওভারহেড করবে তো, কারণ নিচেরটা ওভারহেড করে উপরেরটাকে ভ্যানিশ করে। তো আমি যদি দুইটা মান চাই তাহলে পাশাপাশি দুইটা লিখতে পারবেন, বোঝা গেছে? আমরা পাশাপাশি দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম, এরকম এখানেও পাশাপাশি দুইটা দেওয়া যায়। আচ্ছা, কমা দেওয়া হয় কি না এটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আমরা কমা না দিয়ে দেখে কাজ করি, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজে কিন্তু কমা দিতে হয়। হ্যাঁ, কাজ করে, কিন্তু যতখানি রোটেট হচ্ছে ততখানি কিন্তু জুম হচ্ছে না, এই জন্য কিন্তু সাইডে দেখা যাচ্ছে না, রাইট? আমরা জুমটা রোটেটটা কমা দিই, কত কিছু চিন্তা করতে হয় ডিজাইনে। এবার ঠিক আছে, মোটামুটি চলে, কিছুই বলে না। ড্রিম দেখতেছেন সবাই, ভাল লাগে কাজ? উনি স্পেসিফাই করে বললো। আচ্ছা, এটা ডান, এটা ডাবল করতে হবে, আরো চারটা করলাম, যখন রিফ্রেশ দিব তখন নিচে ওই স্পেসটা পাচ্ছি। আচ্ছা, এই ইমেজটা বড় হয়ে গেল, ডান। এখন আমরা এই সেকশনে যাব, এটা খুব ইজি ছিল, এটা করতে পারতেন। ইন্সপেক্ট এলিমেন্ট, এইখানটায় প্যাডিং করব উপরে, প্যাডিং 200 পিক্সেল, ডানে বামে 0, কন্টেন্ট দেখা যায় না। আচ্ছা, দেখা যায়, এখানে কন্টেন্টটা মাঝখানে আসবে, তার মানে এটাকেও আবার নেস্টেড করতে হবে। যাই হোক, নিচের দিকে এই পার্টগুলোকে, এই পার্টটাকে ল্যাঙ্গুয়েজ বক্স উইথ দিব কত পার্সেন্ট, আগে চেহারা দেখে নিই, এই যে এটা করব, কত দেব, 25%, সরি 25%, ফ্লোট লেট পাশাপাশি আসছে। ওকে, আমরা একটু প্যাডিং করে ফেলি, প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, এর ভিতরে H5 কালার দেবো কিছু একটা, ক্লিক ক্লিক, এইটাই তো কালার ছিল, তাই না? আচ্ছা, অনেক বড়ো টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, আর ফন্ট ওয়েট, ফন্ট সাইজ 20 পিক্সেল বা 16 পিক্সেল, ডান। আচ্ছা, নিচের দিকে কোনো গ্যাপ হবে, গ্যাপ হবে, আর ফন্ট ওয়েটটা একটু বেশি, ফন্ট ওয়েট আর হয় না, 900-এর পরে আর কিছু নাই, আর এটা একটু বাড়ায় দিই, নিচের দিকে একটু মার্জিন হবে, মার্জিনটা আবার পিট্যাগ থেকেও হবে, পিট্যাগে এমনিতেই গ্যাপ আছে কিন্তু উপরের দিকে কোনো গ্যাপ নাই। সো আমরা উপর থেকে মার্জিন টপ, মার্জিন বটম করবো এরকম। আর এখানে যে ডিজাইনটা পাচ্ছি, ওই যে সেম ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে অলরেডি, এটা ডিজাইন কার করতে হবে না, কারণ কি এই বাটনের কাজ কিন্তু আমরা উপরে করছিলাম একবার, কোথায়, এই যেখানে, সরি এই যেখানে, সেই কারণে নিচে পেয়ে গেছে। আর আর কোথায় কি আছে, এখানে কোনো কাজ নাই, শেষ, শুধুমাত্র এই টেস্টটাকে মাঝখানে আনতে হবে, এটা আনার জন্য নেস্টেড করব, এটা করতে পারিনি, 1 মিনিটও লাগে না, শুধুমাত্র 2 জন জমা দিয়েছেন কাজ। আচ্ছা, এটা করার জন্য অ্যাটর্নি, স্যার অ্যাটর্নি তো শেষ, আবার ল্যাঙ্গুয়েজকে নেস্টেড করে H2 কে কল করবো, দ্যাটস ইট। হেডিং শুধু সেন্টারে নিয়ে আসবো না, হেডিংকেই কল করতে পারতাম, আর নিচের দিকে একটু গ্যাপ করার দরকার না, এই কারণে হেডিংকেই কল করতে হবে, এটা কল করে লাভ নেই। এই পার্ট তো না, হেডিং কে কল করে করি আর নিজের দিকে মার্জিন করি। হ্যাঁ বলেন, কোথায়, হ্যাঁ
আলাদাভাবে কল করা হয়েছে আমি তো এটা প্রথম ক্লাসের দিন, এই যে এখানে চলে আসছে এটা, তাই না? এটা অ্যাকচুয়ালি পজিশন লেফট করে ডান দিকে নিয়ে আসা আছে, এটা ঠিক করতে হবে। আমি অ্যাকচুয়ালি এখানে ডিজাইনটা যে করছিলাম এটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়েছে, মানে আমি ক্লাস এবং অ্যাক্টিভিটি সব এক জায়গায় রিপিট হয়েছে, কপি পেস্ট করছিলাম, এবং এক জায়গায় কাজ করলে তো সব জায়গায় আসবেই। তো আমার এটাকে ইনস্টেট করে সরাতে হবে, ড্যাটস ইট, যেমনটা আমরা কিছুক্ষণ আগে এটা করছিলাম সব জায়গায় ওইভাবে। আমরা তো রিপিট কাজ করছি, কারণ পিএইচডিতে যখন দেখবেন তখন একই রকম জিনিস কিন্তু সব জায়গায়, হয়তো এখানে বাম দিকে আছে আর ওই সেকশনে ডান দিকে, এখানে মাঝখানে আছে আবার এখানে দেখা যায় বাম দিকে আছে। এই কারণে হচ্ছে এইটার এই যে সেকশনের যে একটা নাম আছে ওই নামকে ইনস্টেট করে এটা জাস্ট ডানে বামে করবো, কিন্তু আমার ভিতরের কনসেপ্টটা কালার কম্বিনেশন, হাইট ওয়েট, পজিশনিং, তারপর হচ্ছে ফন্ট সাইজ একই রকম সব, ওই জন্য আমি একই জিনিস কপি পেস্ট করছি যাতে আমার কম কোডে কাজ হয় বেশি। আর ডানে বামে করার জন্য আমরা নিশ্চিত করতেছি, যেটা আমি মাত্র করলাম। আচ্ছা, এখানে ও উনি বলছে যে এটা আমার বাম দিকে থাকার কথা, বাট আমার ওয়েবসাইটে কিন্তু এরকম নাই, এটা আমি লক্ষ্য করিনি। তো আমার এটা ডান দিকে সরানো উচিত। হু উই আর, হু ইয়ার নামেও মনে হয় আমার একটা ক্লাস আছে, তাই না? খুঁজলে সারাদিন লাগবে। হু ইয়ার পাইছি। সো এইখানটায় যাইতেই হবে, উপরে মেনুর নিচে এই যে হু ইয়ার, তার মানে হু ইয়ার কন্টেন্টকে নেস্টেড করে হেডিংকে কল করবো, তারপর আফটারকে কল করবো। আফটার না, আফটার না বিফোর, বিফোর, তারপর এখানে বলবো লেফট জিরো। আর ট্রান্সফর্ম ট্রান্সলেটটা করতে হবে, লেফট জিরো করলে বাম দিকে চলে যাওয়ার কথা আসছে। প্রবলেম হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, সেটা কি, যখন আমরা কন্টেনারে ক্লিক করবো, এখানে যখন হিডেন সরাবো তখন কিন্তু বাম দিকে দেখতে পাচ্ছি, কারণ এটা কারণ এটা কারণ কি, কারণ হচ্ছে এই বিফোরে ট্রান্সলেট করা আছে এক্স অক্ষ বরাবর, এইটাই কিন্তু মাইনাস করে নিছে, এই জন্য এটাকেও বলতে হবে জিরো, এই চেঞ্জিংগুলো নিয়ে আসতে হবে, এখানে বলতে হবে জিরো। পার্সেন্ট দেওয়ার দরকার নেই, জিরোতে কখনো পার্সেন্ট হয় না, বা পিক্সেলে কখনো যদি জিরো হয় তাহলে পিক্সেল দেওয়ার দরকার নেই, এটা কিন্তু ভুল ধরে। আচ্ছা, এটা ডান, এটাও ডান, এটাও ডান, এটাও ডান। আমরা আসেন এই পার্টটা করি, এখানে এটাকে সেন্টার নিয়ে আসতে হবে, ডেট সেট। সো নিচের দিকে কন্ট্যাক্ট সেকশন যেটা আছে এই কাজটা করব, এই হচ্ছে কন্ট্যাক্ট সেকশন না এটা। সো কন্ট্যাক্ট সেকশনের হেডিংকে কল করতে হবে এবং এইচ টুকে মাঝখানে নিয়ে আসতে হবে, এই হচ্ছে কন্ট্যাক্ট সেকশন, কন্ট্যাক্ট সেকশনের হেডিং স্টেট, আর হচ্ছে এইচ টু না, এইচ টুকে কী করবো, এইচ টুকে না, আমার এটাকে টেক্সট লাইনে সেন্টার করলেই হবে। আমি যদি রিফ্রেশ করি তাহলে মাঝখানে চলে আসবে। আচ্ছা, ওটা ডিপেন্ড করতেছে ব্যাকগ্রাউন্ড, এটা ছিল না, এই জন্য হোয়াইট হবে। তো আমার সেদিক থেকে কিন্তু এটাকে আবার নেস্টেড করা উচিত, এখানে আমি বলবো কালার হোয়াইট, সেমিকোলন শেষে। একটা জিনিস বলি, নিচের দিকে সেমিকোলন যদি না দেন সমস্যা নেই, কারণ এর নিচে কিন্তু কোনো প্রপার্টি নাই, অনেকে মিস্টেক করে এবং আমাকে বারবার বলে যে আপনি কেন দেননি, উল্টা আমার ভুল ধরে। আচ্ছা, এখানে আমি ইন্সপেরিমেন্ট করি, করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব, কালারটা দিব হচ্ছে এই কালারটি, চলে আসছে। আচ্ছা, উপরে নিচে প্যাডিং আমি করি হচ্ছে এটা জিরো, এখন এটা তো ডান, নিচের দিকে একটু মার্জিন করতে হবে, মার্জিন বটম 100 পিক্সেল, এবার এটি ঠিক করতে হবে, এটির স্ট্রাকচারটা কীরকম, এটি হচ্ছে মাঝখান বরাবর এতটুকু অংশ, মানে কন্টেনার থেকে অনেক ছোট, রাইট, বা 50% ধরতে পারি, এবং বাটনটা মাঝখানে, এবং নিচে হচ্ছে বর্ডার। সো এইখানে যাই, ফর্মে যাই, কন্ট্যাক্ট ফর্মে কিন্তু কোনো কাজ করা হয়নি, আমরা কন্টেনারের ভিতরে এটা একটা উইথ দিতে পারি, উইথ দিতে পারি বা ম্যাক্সিমাম উইথ দিতে পারি, যেটা ইচ্ছে দিতে পারেন, লাইক 50% দিলাম, কার্সার রাখলে এতটুকু অংশ পাচ্ছি। এটাকে আমি মার্জিন করব হচ্ছে অটো,
যাতে মাঝামাঝি জায়গায় আসে আসে এখন ভিতরে ফর্মে কিন্তু কোনো একটা সিএসএস না করলেও চলে, হয়তো প্যাটার্ন ট্যাটার্নের কাজ করতে পারি। ইনপুটে যে কাজটা করব, প্রত্যেকটা ইনপুট আমরা 100% উইট করব, অটোমেটিক্যালি কাভার করবে। আমি শুধু ইনপুট করছি, এই টেক্সচারটা কিন্তু করে নিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকে বাই ডিফল্ট, আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড কালার কোনো একটা দেওয়ার পর, কোনো একটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে ট্রান্সপারেন্ট করবো যাতে ব্যাকগ্রাউন্ড কালার না দেখায়। বাই ডিফল্ট কিন্তু বর্ডার থাকে, যদি জিরো করে বর্ডারটাও ভ্যানেজ, কিচ্ছু বুঝবেন না। জিরো করবো ঠিকই, কিন্তু নিচের দিকে বর্ডার করব, তাই না? দুইবার কল করবো বর্ডারটা, নিচের দিকে বর্ডার বটম করব, 1 পিক্সেল সলিড কালার কী দেবো। বাই ডিফল্ট টেক্সটের কালার কী থাকে? ডার্ক। এই কারণে কিন্তু বর্ডারটা আসছে ডার্ক যদি আমি টেক্সট কালার না দিই। এখানে বলবো রেড আপাতত জন্য, কিন্তু এখানে কালারটা সেটাই দেবো যেটা আমার এই টেক্সটের কালার, যাতে মানায়। সো আমি ক্লিক করি, এই কালারটা নিই, এখানে ক্লিক করে আবার ইনপুটে ক্লিক করব, তাহলে ওই সিমিলার কালার আসবে। এটাকে আরও একটু মানে হোয়াইট দিয়েও করতে পারতাম, আর একটু হালকা করি। এখন এটির প্যাডিং দরকার, 10 পিক্সেল উপরে নিচে ডানে বামে হচ্ছে 10 পিক্সেল, আর মাঝখানে টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, তাই না? হোয়াইট কালার, এ বোঝা গেছে? এটা হয় কাজ? না, এটা হোয়াইট কালার করতে হবে, হোয়াইট কালার করে এটা ট্রান্সপারেন্সি এরকম দিতে হবে। আর মাঝখানে টেক্সটের কালার দিব, কালার হোয়াইট, কালার হোয়াইট দেওয়ার পরে কাজ করে? যদি আমি এটা বাদ দিই, এখানে যদি লিখি ডার্ক কালার আসে, যদি আমি এটা দিই তাহলে হোয়াইট কালার আসে। কিন্তু প্লেস হোল্ডার যেটা, এটা প্লেস হোল্ডার না? এই প্লেস হোল্ডারের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ প্লেস হোল্ডার আর টেক্সটের কালার এক না, এক জিনিস না। এইটাকে আমরা চেঞ্জ করব, এটা করার পদ্ধতি আছে অবশ্য, সো সেটা আমরা শিখবো। আর নিচের দিকে মার্জিন করব, নিচের দিকে একটু গ্যাপ করা দরকার, 10 পিক্সেল। আমি যদি বর্ডারটা তুলে ফেলি তাহলে বুঝতে পারবেন কীরকম হচ্ছে, এরকম। তো আমি জিরো করে দেই, এভাবে রাখি। এবার সেম জিনিসটি আমি টেস্ট এরিয়াতে অ্যাড করবো, যাতে এটারও অ্যাক্টিভিটি এরকম হয়। কিন্তু আমরা এখানে প্লেস হোল্ডার দিইনি ভুলবশত, না, মেসেজ ছিল, এখানে আমি মেসেজ দিইনি। সাবমিট বাটনে উইথটা এত বড় হয়েছে, এই উইথটা কমাতে হবে। সাবমিট বাটন কই? টেস্ট এরিয়ার পর কোথায় বাটন? এই যে, এগুলো কিন্তু ব্রাউজার থেকে আসে। সো এই বাটনটাকে কল করব, কিন্তু ইনপুটে ডিজাইন, বাটনের ডিজাইন কি এক? তার মানে কি বাটনটাকে আলাদাভাবে ক্লাসে কল করতে হবে? ক্লাস কিন্তু কল করছি, রাইট? সো আমি ক্লাসের মধ্যে উইথ যেটা 100% আছে সেটাকে আমি অটো করে দেবো, যাতে উইথটা 100% না হয়। কাজ করে? কেননা এই ইনপুটটা কিন্তু উপরে আসে আর এটা হচ্ছে নিচে, এইটার উইথটা এই 100%কে ওভাররাইড করার জন্য আমি কিন্তু দিচ্ছিলাম, বাট এটা কাজ করছে না। এই কারণে এখানে বলবো ইম্পর্টেন্ট, বিষয়সূচক চিহ্ন দিয়ে বলবো ইম্পর্টেন্ট, যাতে আমার এই সিএসএসটা এইটাকে ওভাররাইড করে, দেন ক্রস চিহ্ন আসছে। ক্লিয়ার? মানে আমার একটার সিএসএসকে আর একটা সিএসএস যখন দিবো, ওটা যদি কাজ না করে ইম্পর্টেন্ট দিব, বিষয়সূচক চিহ্ন দিয়ে বলতে হবে ইম্পর্টেন্ট, যাতে আমারটাকে প্রায়োরিটি দেয়। ক্লিয়ার? এই ধরনের কাজ আসবে আরও, আমার যখন আরও প্রযুক্তি তখন আসবে, বুটস্ট্র্যাপে এই ধরনের সমস্যা বেশি আসবে। আচ্ছা, এখন এটার এটাকে মাঝখানে নিয়ে আসবো, আর যদি বলি মার্জিন অটো মাঝখানে আসবে? আসবে না। যদি বলি ডিসপ্লে ব্লক, এবার যদি বলি মার্জিন অটো, কারণ ব্লক এলিমেন্ট মানে কি 100% উইথ নেয় তারপরে ও অ্যালাইন হয়। আপনি ব্লক না করলে, এলিমেন্ট যদি ব্লক না হয় তাহলে উইথ মার্জিন কখনই দিতে পারবেন না। আর নিচের দিকে দেখেন একটা মার্জিন চলে আসে, তাই না? কেন আসে জানেন? কারণ ইনপুটে আমি মার্জিন দিয়েছিলাম 10 পিক্সেল, তো আমি নিচের দিকে কিন্তু মার্জিন দিব না, এই জন্য জিরো করে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, মার্জিনের থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল মার্জিন বটম লেফট রাইট যদি করি তাহলে এটার প্রায়োরিটি বেশি। আর এখানে কাজ করছে না কেন? কারণ এইটা ওভাররাইড করতে পারেনি। এখানে আমরা বলবো ইম্পর্টেন্ট, বলেন কি বলতেছেন? সাবমিট বাটন এটা একটা ট্যাক্স না, ওটা তার কি তাহলে কি ব্লক করতে হবে? হ্যাঁ, ইনপুট তো, ইনপুট ব্লক এলিমেন্ট হয় না। যদি ব্লক এলিমেন্ট হইতো, শুরু থেকে দেখছিলেন না এক জায়গায় চাপায় ছিল, ওটা হইতো না, ওটা ছড়ায় যেত।
আচ্ছা, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, বর্ডার এইভাবে দিব না, এগুলো পুরোটাই চেঞ্জ হবে। কোনো কিছুই কাজ করছে না কিন্তু, কারণ আমারটা ওভাররাইড করছে না। ওভাররাইড করার জন্য আরেকটা পদ্ধতি আছে, আমি বারবার কি ইম্পর্টেন্ট দিব বলেন? উপরে কেন দেব, নিচেই কাজ করব। আমরা বারবার বিটিনে কাজ করছি, এই ইনপুটটাকে ওভাররাইড করতেই পারছি না। আমি যদি এটাকে নেস্টেড করি তাহলে এমনিতেই সে কাজ করবে, কারণ নেস্টেড করলে ও স্ট্রং হয়। এবং যে ইনপুটে বাটন আছে আমি কিন্তু স্পেস দেইনি, দেখেন। যদি আমি স্পেস দিই তাহলে কি বোঝাচ্ছে, এই ট্যাগের ভিতরে কোনো একটা ট্যাগ, সেখানে বিটিএন আছে ক্লাস। যদি আমি স্পেস না দেই, ফ্রমের ভিতরে যে ইনপুট ওর ভিতরে এই ক্লাসটা বোঝাবে। এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ড কালার দেখি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পায়নি, এখানে কিন্তু ক্রস দেখাচ্ছে, তার মানে উপরের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি কাজ করে। রিফ্রেশ দিলে আমারটা কাজ করবে, কারণ এখন ওই যে নেস্টেড করা স্ট্রং হয়েছে, কলিং সিস্টেমটা স্ট্রং হয়েছে, এই জন্য আমারটা কাজ করে। তো বুঝা যায়, কথা বুঝা যায়, বোঝেন? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেবো, অরেঞ্জ। ওই গেছিলাম কালার আনতে, ধার করতে গেছিলাম। নিচের দিকে বর্ডার আছে তাই না? আমার এখানে কি আছে, অনেক বড় উইথ, কোনো বর্ডার নেই, তার মানে আমরা এখানে বলবো বর্ডার, বটম যেটা দিয়েছিলাম সেটা বলবো জিরো। এবার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করবো, এগুলো তো কমন জিনিস। সো প্যাডিং করবো, প্যাডিং কিন্তু বাই ডিফল্ট 10 পিক্সেল দেওয়া আছে তাই না, ওই যে উপরের দিকে, এটা জানি আমরা। এখন দেখেন ও কিন্তু নিচে চলে গেছে, 10 পিক্সেল দেওয়া আছে, 10 পিক্সেল দিব ঠিকই, কিন্তু ডানে বামে করবো একটু বেশি, 30 পিক্সেল। আচ্ছা, এখানে 10 পিক্সেল হবে না, আরও একটু বেশি হবে, 15, আর এটা হবে 40, তো তার একটু বড়ো লাগে, ক্লিয়ার? আচ্ছা, আর এটার হাইট কিন্তু বেশি, তুলনামূলক বেশি মনে হয়, এইখানে গ্যাপ বেশি না, এই জায়গাটায়, এই গ্যাপটা কমাবো, মানে গ্যাপটা বাড়াবো, প্যাডে মার্জিন দেবো, এইখানে মার্জিন দেবো 25, যাতে এই যে মাঝখানে গ্যাপটা পারে। আচ্ছা, এই টেক্সট এরিয়ার অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হবে, এখানে অনেক কাজ আছে, দেখেন একটু, পুরো জিনিসটা কপি করি, কপি করার পর রিপ্লেস করি ফুটার পরে। এইখানটায় টেক্সট এরিয়ার অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হবে, যখন আমি হোভার করি, যখন আমি ক্লিক করি, এটাকে বলা হয় কি, আমি যখন কার্সার রাখি তখন কি হোভার হয় না, কিন্তু যদি ক্লিক করি কোথায় এটাকে কি বলে, ফোকাস বলে। তো আমি আর একটা জিনিস এক্সাম্পল দেই, মনে করেন এই ইনপুট না, আমি টেক্সট এরিয়াতে যাই, টেক্সট এরিয়াতে আপনি যখন দেখবেন হোভারে ক্লিক করবেন, এখানে দেখবেন আরও অনেক অপশন আছে, এগুলো সবগুলোই ছোটো ক্লাস। যদি আমি ফোকাসে ক্লিক করি, দেখেন ইয়েলো কালার, মানে ব্লু কালার আসছে, তার মানে হচ্ছে ফোকাস হচ্ছে এখানে। এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, তার মানে আমার নিচের দিকে লিখি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে যদি কোনো ফোকাস হয় তাহলে কি হবে, বুঝছেন? কারণ আমি আগেই বলছি শুরু ক্লাস। আচ্ছা, টেক্সট এরিয়াতে যে ফোকাস হবে, কমা দিয়ে আরেকটা কাজ করি, আমি ইনপুটেও বলি এখানেও যখন ফোকাস হবে তখন দুইটার সিএসএ একসাথে করব, কমা দিয়ে কিন্তু এইভাবে করা যায়। আমরা যেরকম স্টার দিই না সবগুলো ট্যাগে যাতে কাজ করে, আপনি চাইলে এইভাবেও বলতে পারেন, স্টার দিয়ে মার্জিন জিরো দেই কেন, যাতে পি ট্যাগ H1, H2, H3, H6 সবগুলোতে যাতে মার্জিন জিরো হয়, বুঝতে পারছেন? ওই স্টার দেওয়া যে কথা, এইভাবে লেখা সেই কথা। আচ্ছা, আমরা এটা বাদ দিই, কমা দিয়ে দিলাম এখানে। এখানে যদি বলি এই যে ফোকাস যে হচ্ছে ওই সময় কি হয় সেটা আমি বুঝাই দিই, যখন আমি ফোকাস করি, যখন এরকম ব্লু কালার আসে তখন কি হয় এখানে, সেটা নিচের দিকে দেখতে পাবেন, এই যে দেখেন ফোকাস, তখন হয় আউটলাইন অফসেট 2 পিক্সেল, আর এখানে বলে ওয়েবকিট ফোকাস রিং কালার অটো 5 পিক্সেল। এই জিনিসগুলো ব্রাউজার থেকে আসছে। যদি আমি বলি আউটলাইন নান, তাহলে আর ফোকাস চলে ওই জিনিসটা আর হবে না। ক্লিক করেন, কাজ করে করে না কিন্তু, কিন্তু আমি যাচ্ছি যখন হোভার করব, মানে ফোকাস করব, তখন কিছু একটা হবে, কি হবে, কারো মাথায় কিছু আসে যে ফোকাস করলে এরকম হলে ভালো হয়? এগুলো কিন্তু পিএইচডি বলবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। প্লেস হোল্ডার ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ, বর্ডার আসবে চারপাশ দিয়ে, নাকি এই নিচের বর্ডারের কালার চেঞ্জ হবে, এরকম তো হতে পারে। এটা করি, নিচের বর্ডারের কালার চেঞ্জ করি, যখন ফোকাস হবে তখন কি হবে, কালারটা চেঞ্জ হবে, কোথেকে, এই যে বর্ডার বটম,
এইখানে যে কালারটা দেওয়া আছে সেটা আমি এখানে বসাই দিই। আচ্ছা কালার তো চেঞ্জ হবে না, কালার হবে কি এটার মতো না, এই বাটনের ব্যাকগ্রাউন্ডের মতো। সো আমি এখানে অ্যাড করি, আর রিফ্রেশ যখন দিব চেঞ্জ হচ্ছে হয় না? ইন্সপেক্ট এলিমেন্ট করি, কাজ না করার কারণ কি? ফোকাস কাজ করেনি, এটা কি ইম্পর্টেন্ট দিতে হবে? ইম্পর্টেন্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধরেন না ফোন, রিফ্রেশ, এবার কাজ করো পারফেক্টলি, ক্লিক ক্লিক। কি মোবাইল থেকে? আপনার মোবাইল চাইনিজ মোবাইল, সুপার চাইনিজ। সো দেখেন ক্লিক করলে এই জিনিসটা আসছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করব, আমি একটা ওয়েবসাইট দেখাই আপনাদের, ওইখানে অ্যাক্টিভিটিটা আমি বুঝাই দিচ্ছি, এইখানে ডিজাইনটা কীরকম করা। 10:31 বাজে, কিছুক্ষণ পর নক করবে ল্যাব ওয়ানে যেতে। আমাদের তো পার্ট মোটামুটি শেষ, নিচের পার্টটুকু আর দেখাতে হবে, এটা দেখাবো। কিন্তু আমি ছাড়ে দিলে যদি আপনারা কয়েকদিন পর নক করবেন, বলুন তো ভাই এটা পারি না। না এগুলো পারবেন, এগুলো পারবেন, এটা আমার 100% কমিট, মানে আমি কনফিডেন্স আছে আপনাদের উপর, আপনারা আমাকে নক করবেন। আচ্ছা সাইন আপে যাই, এই শিখবসা ওয়েবসাইট, এখানে একটা কাজ করছি, এবার আপনারা এটা মনে হয় ইয়াতে জিমেইলে দেখবেন এরকম আছে, ক্লিক করলে দেখেন এটা উপরে চলে যাচ্ছে। এখানে কিন্তু পজিশন দিয়ে কাজ করা, কিন্তু ক্লিক করলে উপরে যাচ্ছে কীভাবে? পজিশন দিয়ে করলাম বুঝলাম, প্লেস হোল্ডার কখনো উপরে যাওয়ার কথা না, প্লেস হোল্ডার কখনো এরকম মুভ হয় না, বুঝতে পারছেন? আপনারা গুগলে জিমেলে মানে এরকম দেখতে পাবেন, ওইখান থেকে আইডিয়াটা আসে, ভাবলেন এটা বানাই। আমি কিন্তু জিমেলের কোড চুরি করিনি, যেটা আপনারাও করেন মাঝে মাঝে। সো এটা আমি নিজে থিঙ্ক করছি, নিজে বানাইছি, এবং একটা ক্লায়েন্টের জন্য কাজ করছে, অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট ছিল, ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান, ভালো, 6,000 টাকা দিচ্ছে, ও আমার টাকা দিত ব্যাংকে। সো ক্লিক করার পর এটা উপরে যাবে, ওরা ওর একটা আইডিয়া ছিল যে আমাকে এরকম একটা বানা দিত, বানাইছে, ওইটা আমি আবার আমার শিখব হিসাবে অ্যাড করছি। এটা ল্যাবেল দিয়ে করা হয়, মানে স্প্যান দিয়েও করতে পারেন বা বিট্যাক দিয়েও করতে পারেন, এই ধরনের কাজ। পজিশন করলে এখানে ক্লিক করে এটা যাবে, এটা কোনো প্লেস হোল্ডার দেওয়া হয় না। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা এখন এই জায়গাটায় বাই ডিফল্ট যে প্লেস হোল্ডারগুলো কালার চেঞ্জ হবে না, এটা গুগল সার্চ দেই, হাউ টু চেঞ্জ, যখন আপনি লিখবেন প্লেস হোল্ডার এমনি ভ্যানিশ হয়ে যাবে। অন ওভারে অন ফোকাসে প্লেস হোল্ডার ভ্যানিশ করবেন না, সিএসএস দিয়ে হবে। হাউ টু চেঞ্জ প্লেস হোল্ডার কালার, সার্চ দেন একটু, টেক্সট কালার যখন দিচ্ছে টেক্সট কালার আমিও দিই, ও যখন সাজেস্ট করে গুগল সার্চ করে কীভাবে এটা জানেন কি আপনারা? কী দিয়ে? আমি যে সার্চ করে কিছু লিখি গুগল খুব সহজে আমাকে দেখায়, কীভাবে দেখায়? আরে আসে কোথেকে? প্লেস হোল্ডার প্রপার্টিটা নেই, দেখেন এখানে এটা অ্যাড করে দেই। এটা কিন্তু এক ধরনের শুরু ক্লাস, ডাবল না দিলেও চলে, সিঙ্গেলও দেয়। ডাবল দিলে কি হয়, ব্রাউজার ডিপেন্ডেবল হয় এগুলো, মানে ভার্সনের উপর ডিপেন্ড করে, ডাবল কোটেশন দিতে হয়। আমরা আফটার বিফোর ইউজ করি না, ওগুলোতে ডাবল কোলন দেওয়া উচিত। আচ্ছা এখন নিচের দিকে যাই, এই যে দেখেন কোডগুলো, উপরে তো আমি এমনি ওটা কপি করছি, এগুলো কপি করি, কপি করে এখানে অ্যাড করে দিই। কালার কি দেয়া? পিঙ্ক না, এবং যাতে যে কোনো ব্রাউজার সাপোর্ট করে এই জন্য এইভাবে দেয়া। আর মাত্র আমি একটা কাজ করছিলাম না, যেটা এটাকে এইভাবে কল করতে হবে, মানে আমার কাছে মনে হয় আর কি, এইভাবে কল করি, এখানেও পিঙ্ক কালার দিই, কালারটা চেঞ্জ করার জন্য দিলাম, রিফ্রেশ, কালার চেঞ্জ হয়েছে, হয়ে গেছে। পিঙ্কের জায়গায় কী দেবো? হোয়াইট দিয়ে দেন বা ওই কালার কোডটা দেন, হয়ে গেছে। আর এখানে দেখেন ইমেল ছোটো হাতের, আচ্ছা দেখি যে বড় হাতের করা যায় কি না। টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ হয়, আমি কিন্তু এখানে প্লেস হোল্ডার দেন এই জন্য নাই, বোঝা গেছে জিনিসটা? তো আমার ক্যাপিটালাইজ করতে হবে জি, আমার 5 মিনিট টাইম দেন,
প্রেজেন্টেশন দিতে বলতেছে আমার প্রেজেন্টেশন আপনি বলেন আচ্ছা বলছি বলেন যে মেইল দিছি ক্লিয়ার কারো কোনো কোয়েরি আছে কিছু বলবেন না কি বলবেন থ্যাংক ইউ সো মাচ আমি ছুটি নিতে যাচ্ছি আজকে আপনাদের কাছ থেকে কারণ আমার প্রেজেন্টেশন হবে আর আপনারা চাইলে এখানে বসে করতে পারেন ওনারা দুজন এসে আপনাকে হেল্প করবে আপনাদের হেল্প করবে বা ডিসকাশন করতে পারেন ল্যাপটপ অন করেন কাজ করতে পারেন আমি যাবো আচ্ছা আমি এটা অফ করে দিচ্ছি।